নিয়ে এর আগেও হইচই কম হয়নি শহর জুড়ে। কিন্তু এবার ছোট্ট দুর্গাপুরের রীতিমতো সাড়া ফেলে দিল জলপাইগুড়ি ডুয়ার্সের জালসার পরিমল মিত্র কলোনির এক ক্ষুদে পড়ুয়া, বয়স মাত্র 9 বছর। জালসার শিশু নিকেতনের ক্লাস 3 ছাত্র এই পড়ুয়া, নাম অঙ্কিত দত্ত। 10 ইঞ্চি দুর্গা গড়েছে এই ক্ষুদে কারিগর। ছোট থেকেই প্রতিমা তৈরিতে তার ঝোঁক লক্ষ্য করেছিল পরিবার, বাধা দিলেও তাকে আটকানো যেত না। একবার দেখেই যে কোনো প্রতিমা তৈরি করতে পারত অঙ্কিত। 5 বছর বয়স থেকেই সে প্রতিমা তৈরি করে চলেছে। এবছরও দুর্গা প্রতিমা বানিয়েছে অঙ্কিত। প্রতিমা বানানো থেকে সাজসজ্জা সব সে একা হাতেই করে। এর আগেও সে জগন্নাথ দেব, বিশ্বকর্মা, মা লক্ষ্মীর মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল। এই খুদের প্রতিমা তৈরি দেখতে ভিড় জমান এলাকার অনেকেই। মাতৃপক্ষের সূচনায় অর্থাৎ মহালয়ার দিন রীতি মেনেই ছোট্ট দুর্গার চক্ষুদান করে অঙ্কিত। ছেলের এই অদ্ভুত শিল্পী সত্তা দেখে তার কাজে সাহায্য করে বাবা মা সহ পরিবারের সকলে। এই ছোট হাতে গড়া 10 ইঞ্চি দুর্গা প্রতিমায় পূজিতা হবেন অঙ্কিতের বাড়িতে। এখন চলছে পুজোর সমস্ত আয়োজনের কাজ, কারণ ছোট্ট হাতে গড়া এই ছোট দুর্গাই সাড়া ফেলে দিয়েছে জেলা জুড়ে। আমাদের এই পুজোর গল্প আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের অনুষ্ঠানগুলো শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে। সঙ্গে থাকুন এবং পুজো ভালোভাবে উপভোগ করুন। নমস্কার।